হ্যালো বন্ধুরা, অনেকদিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। নায়কা থেকে একটা পার্সেল এসছে, চলো দেখে নিই কী কী আছে। তোমরা জানো তো নায়কাতে পিঙ্ক সেল চলছে, আর তাই জন্য আমার জরুরি কিছু মেকআপ কিটস দরকার ছিল, তো সেগুলো আমি আনিয়ে নিয়েছি নায়কা থেকে। চলো দেখে নিই কী কী আছে। প্রথমেই ফিটমির এই কম্প্যাক্টটা রয়েছে, তারপরে ও হ্যাঁ এই মাস্কারাটা আমি আনিয়েছি, মাস্কারা শেষ হয়ে গেছিলো। একটা লিপস্টিক ইনসাইট বলে একটা নতুন ব্র্যান্ড হয়েছে, তো আমি তার কিছু মেকআপ কিটস এনেছি। এটা ব্লাশ, এটাও একটা হাইলাইটার বোধ হয়, হাইলাইটার, তো এটা একটা আনিয়েছি। একটা কাজল আনিয়েছি আমি L18-এর, আর এটা আচ্ছা এটা একটা কনসিলার, এটা ইনসাইটেরই লিপ অ্যান্ড ফেস টিন্ট, তো এটা আমি দুটো শেডের আনিয়েছি। খুব সুন্দর সুন্দর কালার, একটা ডার্ক ব্রাউন একটা পিঙ্ক, ভীষণ সুন্দর কালার। আর এটা ইনসাইটেরই একটা ওই ক্রিম হাইলাইটার, ভীষণ সুন্দর আর ভীষণ পিগমেন্টেড। ইউজ করে বলবো তোমাদের কেমন প্রোডাক্টটা। এটাও ইনসাইটারই না, একটা ওই ক্রিম ব্লাশার টাইপ, ক্রিম ব্লাশার, ভীষণ মানে পিগমেন্টেড তো ভীষণ সুন্দর, ক্রিম টেক্সচারটাও ভীষণ সুন্দর লাগলো আমার, ভীষণ ভালো লাগলো, ইউজ করেই বলতে পারবো। এটা একটা আমি কোনো একটা ব্র্যান্ডের আমি ঠিক বলতে পারবো না এখনও, হ্যাঁ ম্যাবলিনের একটা লিপস্টিক আনিয়েছি, ম্যাবলিনের নতুন একটা লিপস্টিক লিপ শেড, কিন্তু লিপ শেডটা আমার একটু পছন্দ হয়নি। এনিওয়েজ এটা তো ফিটমির কম্প্যাক্ট বললাম, এলিটিনে কাজল, বাস এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।